আসসালামু আলাইকুম পবিত্র পরিপূর্ণ বিধান কি পরিপূর্ণ অর্জন অর্জন হবে হাদিসে তিনি বলে তিনি একবার যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে দেখলেন দুইটি নতুন কবার তিনি বলেন যে দুইটি কবার আজাব হচ্ছে একজন যে সে শলখুরি করত। আরেকজন সে পেশাব থেকে পবিত্র থাকতো না এই জন্য তার আজাব হচ্ছে সেইটাকে ছোটো মনে করত হ্যাঁ যদিও এটা বড় কাজ এই জন্য পেশাব থেকে পবিত্র হতে হবে পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য আপনাকে পেশাবের পরে ডিলা নেয়া এবং পানি নেওয়াই যথেষ্ট হ্যাঁ এটা হচ্ছে নিয়ম ওই ব্যক্তি সম্ভবত ডিলা পানি নিত না এই জন্য সেটা হয়েছিল কিন্তু পেশাবের থেকে পবিত্র হওয়ার জন্য হাঁটা হাঁটি উঠা বসা অথবা হাত মারা পা মারা বাঁকা হওয়া সোজা হওয়া কাঁধ করা কাক করা এগুলো কোনোটাই চাইজ নেই এগুলি শরীর সম্মত নয় এগুলি বেদাত বরং যদি কোনো কারো পেশাব আটকে যায় একটু লম্বা সময় বসবেন যাতে পেশাব শেষ হয়ে যায় তারপর বের হবেন অথবা যদি মনে করেন যে উঠলে আর বসলে একই জায়গায় কাজ শেষ হয়ে যায় তাহলে আবার উঠে বসতে পারেন অথবা যদি কারো অসুবিধা হয় দাঁড়িয়ে পেশাব করতে হয় তাহলে তাও করবেন কিন্তু যেন গায়ে না পড়ে সেটা খেয়াল রাখবেন বা কাপড়ে না পড়ে সেটাও খেয়াল রাখবেন এরপরে পানি দিয়ে ধুয়ে ফেললে ওই জায়গাতে যদি কোনো সন্দেহ টন্দ লাগে পানি ছিটিয়ে দিবেন এবং সেটাকে পানি মনে করবেন আল্লাহ সেটা জন্য আর পাকড়াও করবেন না এটাই যথেষ্ট এর চেয়ে বেশি করতে গেলে ধীরে ধীরে আপনি রোগে রোগী রোগী হয়ে যাবেন এবং আপনার ওয়স ওয়সা আপনি তখন সবসময় একটা এই সামান্য জীবনে সন্দেহ করতে থাকবেন এবং আপনি একটা চিরস্থায়ী রোগে পরিণত হয়ে যাবেন সেটা করবেন না এটা কোনো স্বাভাবিক করেননি এরসুলও করেননি সাহাবীরাও করেননি তাবাহিনরা কোন ইমামরাও করেননি কেউ করেনি তারা পেশাব নিয়ে কখনো হাঁটাহাঁটি করতেন না পেশাব নিয়ে উঠা বসা করতেন না পেশাব নিয়ে এইভাবে দুইটা একসাথে ব্যবহার করতেন না তারা ডিলা ব্যবহার করতেন না অত পানি ব্যবহার করতেন আর আপনি ডিলা এবং পানি দুইটাই ব্যবহার করেন অর্থাৎ টিস্যুও ব্যবহার করেন পানি ব্যবহার করেন তাহলে তো হয়েই গেল যদি এটা দুইটার কোনোটাই না শুধু পানি দেওয়া হয় তাও যথেষ্ট শুধু টিস্যু দিয়ে হলে তাও যথেষ্ট হবে এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না মনে রাখবেন এটি আসলে যত বেশি আপনি এটা নিয়ে গবেষণা করবেন চিন্তা করবেন তত বেশি সমস্যা বাড়বে এই জন্যটাকে স্বাভাবিকভাবে নেবেন আর যদি সন্দেহ হয় পেশা পরে পরে পানি ছিটিয়ে দেবেন বা আশেপাশের জায়গাতে মনে করুন যে পানি এর ফলে আল্লাহ তালা আপনাকে যেটা বাকি যদি থাকে সেটা যেন আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না